হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যে কারণে ছেলেদের জন্য ডিমের কুসুম বিশেষ উপকারী। ডিমের কুসুমে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা ছেলেদের জন্য বিশেষ উপকারী। দিল্লির একটি বেসরকারি হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান এমনই দাবি করেছেন। অনেক পুরুষই ডিমের কুসুম না খেয়ে ডিমের সাদা অংশটি খান, কিন্তু ডিমের কুসুমের উপকারিতা অনেকেই জানেন না। ডিমের কুসুম খাবো কি খাবো না এ নিয়ে অনেকে দ্বিধার মধ্যে থাকেন। ওজন বাড়িয়ে দেয়, হৃদরোগ তৈরি করে এমন অনেক অভিযোগ রয়েছে ডিমের কুসুমের বিরুদ্ধে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদরা দাবি করেছেন, ডিমের কোলেস্টেরলকে যতটা ক্ষতিকর মনে করা হয় আসলে ততটা ক্ষতিকর নয়, এর সঙ্গে হৃদরোগের কোনো সম্পর্কও খুঁজে পাওয়া যায়নি। তাই কুসুমসহ ডিম খাওয়ায় তেমন বাধা নেই। ডিম উচ্চ পুষ্টি সম্পন্ন। গবেষকরা বলেছেন সপ্তাহে একদিন ডিমের কুসুম খাওয়া জরুরি। জেনে নিন উপকারগুলো। এক, ডিমের কুসুমে ওমেগা থ্রি ফ্যাটিক অ্যাসিড থাকে যা ছেলেদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে। দুই, কুসুমে অতিরিক্ত পরিমাণে কপার থাকে যা ছেলেদের টাক পড়া রোধ করে। তিন, কুসুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় ছেলেদের মাংসপেশি এবং অ্যাবস শক্তিশালী হয়। চার, প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকায় ডিমের কুসুম খেলে হাড় শক্ত হয়। পাঁচ, ডিমের কুসুমে কোলিন থাকে যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ছয়, কুসুমে প্রচুর মাত্রায় আয়রন থাকায় তা অ্যামোনিয়া রোধে সাহায্য করে। সাত, ডিমের কুসুমে ভিটামিন ই থাকে যা ছেলেদের ত্বক ফর্সা করতে সাহায্য করে। আট, কুসুমে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা খেলে দাঁত ও মাড়ি মজবুত হয়। নয়, ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে ডিমের কুসুম উপকারী, কারণ এতে ভিটামিন কে থাকে। বন্ধুরা, এই ডিমের কুসুম খাওয়া নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সব টিপসের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।